بسم الله الرحمن الرحيم আজকের এই ভিডিওতে আমরা আজমের শরীফের সম্পূর্ণ ইতিহাসের সম্বন্ধে জানব। এর সঙ্গে সঙ্গে আমরা এটিও জানবো যে আজমের শরীফ, যেটা কোনো এক সময় হিন্দুদের ভীষণ বড় মন্দির ছিল, সেটি কেমন করে একটি ফকিরের দরগাতে পরিণত হলো। তো আপনারা আমাদের শেষ পর্যন্ত অবশ্যই জুড়ে থাকুন। বর্তমান যে স্থানে আজমের শরীফ অবস্থিত আছে, সেই স্থানে এক সময় একটি বড় মন্দির অবস্থান করত। আর সেই মন্দির শুধু রাজা এবং রানীদের প্রার্থনার জন্য বিশেষ স্থান হয়ে থাকত। মন্দিরের পাশে একটি জলাশয় ছিল আর যার নাম ছিল আনাসাগর। হিন্দুরা সেই জলাশয়ের পানিকে খুবই বরকতপূর্ণ মনে করত। তারা বিশ্বাস করত যে এই জলাশয়ে যদি একবার স্নান করে নেওয়া হয় তাহলে তাদের সমস্ত গুণা সমাপ্ত হয়ে যায়। সেই মন্দিরে রাত্রিবেলাতে এত বেশি পরিমাণে প্রদীপ জ্বালানো হতো যে শুধুমাত্র এক রাত্রিতেই 3.5 মণ মানে 1 কুইন্টাল 40 কেজি তেল শেষ হয়ে যেত। আশেপাশের অঞ্চলগুলিতে এই মন্দিরের খুবই নামডাক ছিল আর সেই কারণে আশেপাশের এলাকাগুলি থেকে প্রচুর পরিমাণে মান্যতের সামগ্রী আসত আর সেই সমস্ত কিছুই এই মন্দিরের পিছনে খরচা করা হতো। এই মন্দিরে হাজার হাজার কর্মচারী ছিল আর যাদের কাজ ছিল মন্দিরে আসা ব্যক্তিদের আপ্যায়ন করা। তার সঙ্গে সঙ্গে তারা সেই মন্দিরের সম্বন্ধে জুড়ে থাকা নানান কাহিনী, নানান প্রশ্নের উত্তর সেই সমস্ত অতিথিদেরকে শুনিয়ে থাকত। এর সঙ্গে সঙ্গে এটিও শোনাতো যে কোন দেবতা পুত্র দান করে, কোন দেবতা শরীর সুস্থ রাখে এবং কোন দেবতার পুজো করলে প্রচুর ধন সম্পদ লাভ করা যায়। তো একদিন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই এই মন্দিরের তাশরিফ নিয়ে আসলেন আর আনাসাগর থেকে একটু দূরে একটি চাদর বিছিয়ে পরিষ্কার স্থানে বসে পড়লেন। আসরের ওয়াক্ত ছিল, তো সেই জন্য আপনি রহমতুল্লাহ আলাই হযরত কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইকে আজান দেওয়ার জন্য বললেন। কুফরি আর শিরকে পরিপূর্ণ আজমের শরীফে আল্লাহ সুবহানাহু তাআলার দিন এবং হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের এটাই প্রথম এলান ছিল। সেখানকার মানুষেরা ইসলাম ধর্ম সম্বন্ধে একেবারে অজ্ঞাত ছিল আর এই জন্যই আজানের আওয়াজ শুনে তারা খুবই আশ্চর্য হয়ে গেল আর নিজের নিজের ঘর থেকে বেরিয়ে এসে সমস্ত মুসাফিরদেরকে দেখতে শুরু করলো আর যেই কারণে আনাসাগরের কাছে খুবই ভিড় জমা হয়ে গেল। এরপর সেই মুসাফিররা আনাসাগরের পানি দ্বারা উজু করে নামাজ আদায় করতে শুরু করলেন। সমস্ত হিন্দুরা আশ্চর্য হয়ে গেল। তারা মনে মনে ভাবতে লাগলো যে সমস্ত ভগবান তো মন্দিরের ভিতরে আছে, তাহলে এই মানুষগুলো আনাসাগরের পাশে খাড়া হয়ে কোন ভগবানকে সাজদা করছে। রাত্রি নেমে আসার সময় হলো আর সেই জন্য রাজার যে উটগুলো চড়তে গিয়েছিল সেগুলো রাখাল বালকের সাথে আবার ফিরে আসতে থাকলো। আর এরই মধ্যে একটি ঘটনা এমন ঘটলো যে স্থানে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই বসেছিলেন সেই স্থানটিতেই রাজার উট বসে থাকতো। তো তখন রাখাল বলল, ও বাবা সাহেব, এখান থেকে উঠে পড়ুন, কেননা এই স্থানটি বাদশাহের উট বসার স্থান। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই সেই রাখাল বালককে বললেন, এতটা মাঠ খালি পড়ে রয়েছে, উট যে কোনো স্থানে বসে যেতে পারবে, কেন শুধু শুধু মুসাফির ব্যক্তিদেরকে বিরক্ত করছো? তো এমন কথাকে সেই রাখাল বালক শুনলই না আর বিনা কারণেই তাদেরকে আরও বেশি বিরক্ত করতে থাকলো। তাদের সামানপত্রগুলোকে এদিক ওদিক ফেলে দিতে থাকলো, এমনকি খাজা সাহেবদের সঙ্গে অভদ্র আচরণও করতে থাকলো। আর তারা শেষ পর্যন্ত অভদ্রভাবে এমনটি বলেও দিল যে এটি রাজার উঁট বসার স্থান আর এখানে রাজার উঁটই বসবে, তোমরা অন্য কোনো স্থানে চলে যাও। শেষ পর্যন্ত আপনি রহমতুল্লাহ আলাই ওঠার পর হযরত কুতুবউদ্দিনকে বললেন, উঠে পড়ো কুতুবউদ্দিন, এরা বলছে এটা রাজার উঁট বসার স্থান, তো চলুন আমি বলছি এবার এখান থেকে শুধুমাত্র রাজার উঁটই বসবে। আর এমন কথা বলে খাজা সাহেব নিজের সাথীদেরকে নিয়ে উঠে চলে গেলেন। কিন্তু তার পরের দিন সকালে যখন উটকে চড়ানোর জন্য রাখালরা ওঠাতে চাইল, তখন সে বুঝতে পারলো যে এই উট ওঠার মতো অবস্থাতে আর নেই। তবুও তারা উটকে মেরে মেরে জবরদস্তি ওঠানোর চেষ্টা করতে চাইল, কিন্তু তবুও সেই উট বসেই থাকলো। এদিকে রাখাল বিচলিত হয়ে গেল যেই উট তার এক ইশারাতেই উঠে খাড়া হয়ে দাঁড়িয়ে যেত, সেই উটের আজ কি এমন হয়ে গেল? আর ঠিক তখনই তার মনে পড়ে গেল যে কালকে মুসাফির ফকির বলে গিয়েছিল এখন এখানে শুধু উটই বসে থাকবে। মানুষজন একত্রিত হতে থাকলো, কেউ বলছিল যে সেই ফকির ভীষণ বড় জাদুকর, তো কেউ আবার মনে করছিল সেই ফকির ভগবানের কোনো নতুন অবতার হবে। আর এই ঘটনা এতটাই বেশি জটিল হয়ে গেল যে শেষ পর্যন্ত এই খবর রাজা পৃথ্বীরাজ চৌহানের কাছ পর্যন্ত পৌঁছে গেল। আর যখন রাজা জানতে পারলো যে এর সাথে এক ফকিরের যোগসূত্র আছে, আর সেই জন্য রাজা পৃথ্বীরাজ খাজা সাহেবকে একটি বার্তা পাঠালেন আর বললেন, তুমি কেমন ফকির, একটি অবলা জানোয়ারকে কষ্ট দিচ্ছ? বেচারা অবলা প্রাণীটি ক্ষুধার্ত আর পিপাসাতে তো মরেই যাবে, আর এই জন্য মেহরবানি করে নিজের জাদুকে ফিরিয়ে নাও। তো রাজার এমন বার্তা পেয়ে খাজা সাহেব বললেন, আমরা মুসলিম আর মুসলিমরা কখনো কাউকে বদদোয়া করে না আর না তো কাউকে জাদু করে থাকে। যাও, উট যার হুকুমে বসেছিল আবার পুনরায় তার হুকুমে উঠে খাড়া হয়ে দাঁড়িয়ে যাবে। এবার যখন রাখাল সেই উটকে ওঠানোর চেষ্টা করলো,
তো তখন সেই উট একবারেই খাড়া হয়ে দাঁড়িয়ে পড়ল। আর এমন ঘটনা ঘটে যাওয়ার পর অমুসলিমদের আকর্ষণ সেই বাবাদের প্রতি আরও বাড়তে শুরু হলো। এবার থেকে পাঁচ ওয়াক্তের আজান দেওয়া হতো আর নামাজ পড়া শুরু হলো। আর শেষ পর্যন্ত সেই কথাও রাজা পৃথ্বীরাজের কাছে পৌঁছালো। আর রাজা সাহেবকে দরখাস্ত করা হলো যে মহারাজ, এখানে যে ফকির বাবারা এসেছেন তারা সকলেই মুসলিম, তারা পাঁচ ওয়াক্ত আজান দিচ্ছে আর আমাদের পবিত্র জলাশয়ে হাত মুখ ধুয়ে নোংরা করছে, অপবিত্র করে দিচ্ছে। এছাড়াও তারা আমাদের ধর্মের সম্বন্ধে খারাপ খারাপ কথা বলে থাকে আর বলে থাকে যে এই মূর্তিকে আর পুজো করার কোনো প্রয়োজন নেই, এরা তো শুধুমাত্র পাথর, আর এই জন্য সেগুলোকে এখান থেকে সরিয়ে ফেলা হোক। রাজা পৃথ্বীরাজ চৌহান ফকিরকে আবার বার্তা পাঠালেন আর বললেন, তোমরা সকলে গরুর মাংস খাও, আমাদের ধর্মের বিরুদ্ধে খারাপ খারাপ কথা বলছো, আর তো আর তোমরা আমাদের পবিত্র জলাশয়ে মুখ হাত ধুয়ে অপবিত্র করছো, আর যেগুলোকে আমরা কখনোই মেনে নেব না। আর এই জন্যই তোমাদের এটাই সবচেয়ে ভালো হবে যে তোমরা এখান থেকে অন্য কোথাও চলে যাও। তখন খাজা সাহেব বললেন, এখানে আরও তো অনেক মানুষ আসে, শুধুমাত্র আমাদের পানি নেওয়ার জন্য এত সমস্যা কেন, আর এর জন্য কি এমন ধর্ম সংকট হয়ে যাবে? রাজা বলতে থাকলো, তারা সবাই আমাদের ধর্মের, তারা আমাদের মাজাহাবের লোকজন, আর তোমরা অন্য ধর্মের লোক। এরপরেও যদি তোমরা এই জলাশয়কে নোংরা করেছো তাহলে আমরা অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। খাজা সাহেব হযরত কুতুবুদ্দিন রহমাতুল্লাহ আলাইকে বললেন, কুতুবুদ্দিন, হতেও পারে এই মানুষগুলো আমাদের পানি নেওয়ার জন্য কোনো ঝামেলা সৃষ্টি করবে, যাও এখনই এক ঘড়া পানি নিয়ে আসো। তারপর কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই বললেন, ঠিক আছে চলুন আমাদের ঘরটি পূর্ণ করে নিচ্ছি। তো এখানেও সেই মানুষগুলো তাদেরকে সেই ঘড়াতে জল ভরতে বারণ করল, কিন্তু পরে তারা একটি শর্ত রেখে দিল যে যদি তোমাদের শরীর এই পানিকে স্পর্শ না করে তাহলে আমরা তোমাদেরকে পানি ভর্তি করতে দেব। তো এই জন্য হযরত কুতুবুদ্দিন রহমতুল্লাহ আলাই সিঁড়িতে গিয়ে বসলেন আর ঘড়াটিকে পানিতে ডুবিয়ে দিলেন। যখন সেই ঘড়াটি ভরে গেল তখন কুতুবুদ্দিন রহমতুল্লাহ আলাই ঘড়াকে যেই উপরে তুলে নিলেন, তারপর আর কি, যখন সেই ঘড়াটিকে উপরে তুলে নেওয়া হলো আর এরই সঙ্গে সঙ্গে আনাসাগরের সমস্ত পানি ঘড়ার মধ্যে ধরে গেল, আর নিমেষেই আনাসাগরের সমস্ত পানি শুকিয়ে গেল, আর যেই কারণে আনাসাগর এখন ধুধু করছিল। সেই সময় এমনটি মনে হচ্ছিল যে আনাসাগরের সমস্ত পানি সেই ঘড়ার মধ্যে আটকে গিয়েছে। যেমনই আনাসাগরের পানি শুকিয়ে গেল তো সঙ্গে সঙ্গে আজমিরের মধ্যে হইচই শুরু হয়ে গেল, গলি মহল্লাতে আর্তনাদের চিৎকার বেরিয়ে আসতে থাকলো। সেই মানুষগুলো কান্না করতে করতে বলতে থাকলো, আমরা যেই গুনাহের বোঝা নিয়ে আনাসাগরে গিয়ে পবিত্র হয়ে আসতাম এখন আমরা কি করব, আমরা এবার এই গুনাহের বোঝাকে কোথায় কোথায় নিয়ে বেড়াবো। সমস্ত এলাকাতে এই খবর ছড়িয়ে পড়ল যে ওই মুসাফির ফকির জাদুর শক্তিতে আনাসাগরের পানিকে শুকিয়ে দিয়েছে। তো চারিদিকে যখন এমন কোলাহল হইচই শুরু হয়ে গেল তো রাজা পৃথ্বীরাজ চৌহান ভীষণই সমস্যার মধ্যে পড়ে গেলেন। রাজা নিজের উজিরকে ডেকে পাঠালেন আর সবার সঙ্গে এমনটি আলোচনা করতে থাকলেন যে সেই ফকির হয়তো কোনো বড় জাদুকর হবে আর না হলে সে সত্যই একজন কামেল ফকির। সাথে সাথে তার সমস্যা আরও বেড়ে গেল, কেননা আজমিরের সুনাম যতটুকু ছিল সেটি তো শুধুমাত্র আনাসাগরের জন্যই ছিল, কেননা মানুষ দূর দূর থেকে এই আনাসাগরে এসে নিজের পাপকে মোচন করে থাকত। এর সঙ্গে সঙ্গে রাজা পৃথ্বীরাজ এটিও ভাবছিলেন যে আনাসাগরের পানি শুকিয়ে যাওয়াতে হিন্দু ধর্মকে ভীষণই বড় ধাক্কা লাগবে, আর এটি তার জন্য খুবই লজ্জাজনক কথা ছিল। শেষ পর্যন্ত এমনটি বলা হলো যে সেই ফকিরের সাথে কথা বলা হোক, জেনে নেওয়া হোক শেষ পর্যন্ত সেই ফকির কী বা চায়। যদি তারা কোনো এমন কথা বলে যেটা আমাদের সাধ্যের মধ্যে থাকে তাহলে আমরা তাদের কথাকেও মেনে নেব এবং তার সাথে ক্ষমাও চেয়ে নেব। এরপর পুরুষ মহিলা বৃদ্ধ বৃদ্ধা সকলেই সেই ফকিরের মান্যত করতে শুরু করলো আর বলল, আমাদের সকলকে এই সমস্যার হাত থেকে মুক্তি দিন, আর আমাদের সবার যার যেমন ভুল হয়েছে সেগুলিকেও ক্ষমা করে দিন, আমরা অসহায় মানুষ, আমাদের গুনাহের বোঝা নিয়ে আমরা কোথায় কোথায় যাব আর কেমন করেই বা এবার শান্তি পাব, কেননা আমরা তো সেই জলাশয়ে আমাদের গুনাহের বোঝাকে ধুয়ে নিতাম। এবার সেই মানুষগুলো স্বয়ং বাবা সাহেবের কাছে উপস্থিত হলো আর বলল, ও বাবা সাহেব, এবার তুমিও মুখ হাত ধুয়ে নিও, কিন্তু দয়া করে সেটিকে খুলে দাও। হযরত খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই কুতুবুদ্দিন রহমতুল্লাহ আলাইকে বললেন, যাও কুতুবুদ্দিন, সেই ঘড়ার জলকে পুনরায় ওই জলাশয়ে ঢেলে এসো। যেমনই সেই ঘড়াটিকে আনাসাগরে ঢালা হলো আর কিছু মুহূর্তের মধ্যেই সেই আনাসাগর আবার পুনরায় ভর্তি হয়ে গেল। এই পানি এতটাই পবিত্র ছিল যে কয়েকটি হৃদয়কে পর্যন্ত ধুয়ে পরিষ্কার করে দিয়েছিল, আর এই কথা হিন্দু ভাই বোনেরা তাদের সেই তারিখের কিতাবে বর্ণনা করে রেখেছেন। বলা হয়ে থাকে যে সেই রাত্রিতে কমপক্ষে 32,000 অমুসলিম কলমা পড়ে মুসলমান হয়ে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছিল, মানে 32,000 অমুসলিম সেই দিন ইসলাম ধর্মকে গ্রহণ করেছিল। এত বৃহৎ সংখ্যায় এতগুলি হিন্দু মুসলিম হয়ে যাওয়ার কারণে হিন্দু পণ্ডিত এবং সাধারণ হিন্দুদের মধ্যে খুবই রাগ হতে থাকলো। তারা ভাবতে থাকলো, যদি এই ফকির আর কিছুদিন থেকে যায় তাহলে আজমিরের মধ্যে কোনো দেবদেবের নাম নেওয়ার কেউ থাকবেই না,
আর এই জন্যই মানুষজনরা রাজাকে বললেন খুব তাড়াতাড়ি এর একটা সমাধান করুন। রাজা মন্দিরের বড় পণ্ডিত রামদেবকে ডাকলেন আর বললেন যে যে কোনো শক্তির জোরে, যুক্তির জোরে, বুদ্ধির জোরে অথবা জাদুর জোরে সেই ফকিরকে এই আজমির থেকে বাইরে বের করার ব্যবস্থা করুন। কেননা পণ্ডিত রামদেবেরও সেই সময় ভীষণ নাম ডাক ছিল, যার জ্ঞানের কথা চারিদিকে ছড়িয়েছিল। সাধারণভাবে সেই পণ্ডিত শয়তানি জাদু শক্তির মালিক ছিল। সেই পণ্ডিত রাজা পৃথ্বীরাজ চৌহানকে এমনটি বিশ্বাস করালো যে খুব তাড়াতাড়ি কোনো ভালো খবর শুনতে চলেছেন। এবার রামদেব খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইয়ের কাছে আসলেন আর উল্টা পাল্টা প্রশ্ন করতে থাকলেন। তখন হযরত খাজা বললেন, চুপচাপ থাকাটাই সবচেয়ে বেশি আবশ্যক, আর এই জন্যই আপনি রহমতুল্লাহ আলাই নিশ্চয় পন্থা অবলম্বন করলেন। কিন্তু যখন রামদেব হয়ে বেশি চিল্লাতে শুরু করলো, তখন হযরত খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই তার দিকে চোখ ওঠালেন আর হেসে বললেন, এই রামদেব, তুই এত চিৎকার করছিস আর আমি তোর মাথাতে ইমানের নূরকে জ্বলতে দেখতে পাচ্ছি। বাস শুধু এতটুকুই বলার ছিল, আর না জানি কি এমন করিশ্মা হয়ে গেল যে দেখতে দেখতেই বাবা রামদেব খাজা সাহেবের পায়ের কাছে নতি স্বীকার করে বলতে লাগলো, ও বাবা সাহেব, যে ধর্মের তোমরা সেই ধর্মে আমাকেও যুক্ত করে নাও। সমস্ত মানুষ যারা এই প্রতিদ্বন্দ্বিতা দেখতে এসেছিল তারা সবাই আশ্চর্য হয়ে গেল, কেননা বাবা রামদেব যে নিজেই খাজা রহমতুল্লাহ আলাইকে পরাজিত করতে এসেছিল সে নিজেই এখন মুসলিম হয়ে গেল। তারিখের কিতাবে উল্লেখ আছে যে হযরত খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই সত্যই এমন একজন বুজুর্গ ছিলেন যিনি এক কিংবা দুই নয় বরং 90 লাখ অমুসলিমকে ইসলামের ছায়াতলে নিয়ে এসেছিলেন। দিন চলে গিয়েছে, সাল অতিক্রম হয়ে গিয়েছে, শতাব্দী পেরিয়ে গিয়েছে, কিন্তু আজও খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইয়ের ডঙ্কা বেজেই চলেছে। সুতরাং আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই। যদি আমাদের দেওয়া ইনফরমেশন আপনার পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করেন, শেয়ার করেন এবং চ্যানেলটিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। এছাড়াও যদি আপনি কোনো শাসক অথবা কোনো সাম্রাজ্যের সম্বন্ধে জানতে চান তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন, আমরা তার সম্বন্ধে ভিডিও বানানোর অবশ্যই চেষ্টা করব। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।